রাজ্যৰ পাঁচ সংখ্যালঘু জনগোষ্ঠীক খিলঞ্জীয়াৰ মৰ্যাদা, পাঁচ সংখ্যালঘু জনগোষ্ঠীৰ মাজত আনন্দ উল্লাস, রাজ্যের একাংশ ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর এক দীর্ঘদিনিয়া দাবি আছিল। এই জনগোষ্ঠীসমূহক রাজ্যের খিলঞ্জিয়ার স্বীকৃতি লাগে। শেষত আহিল শুভ সংবাদ, গড়িয়া মরিয়া দেশি জলহা আর সৈয়দ খিলঞ্জিয়া, পাঁচ সংখ্যালঘু জনগোষ্ঠীক খিলঞ্জিয়ার মর্যাদা, রাজ্য সরকারের কেবিনেট বৈঠকত সিদ্ধান্ত। রাজ্য সরকারের কেবিনেট বৈঠকের এই সিদ্ধান্তর পাছত এতিয়া এই সংখ্যালঘু জনগোষ্ঠীসমূহের মাজত আনন্দ উল্লাস। দেরগাঁও, এই স্বীকৃতি প্রদানের পাছতে খিলঞ্জীয়া মুসলমান গড়িয়া জাতীয় মঞ্চর দেরগাঁওত প্রতিক্রিয়া প্রকাশ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর রাজ্য সরকারক ধন্যবাদ জ্ঞাপন। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক আমি ভাষা বিচারি পোৱা নাই কি ধরনের ধন্যবাদ জানাম। বিভিন্ন দল সংগঠনের আজি দুটা দশক ধরে দাবি আছিল যে আমাক আন আন জনগোষ্ঠীর দরেই আমাক জনগোষ্ঠীয় মর্যাদা দিব লাগে। এই খিলঞ্জিয়াত এইবার আপনি কোয়ার দরেই মোহর লগাইছে। তিতাবর চাহ শ্রমিক আর প্রাক্তন চাহ শ্রমিক জলহা জাতি সন্মিলনী অসম আর অসম চাহ জনগোষ্ঠী জলহা যুব ছাত্র পরিষদ অসমে ধন্যবাদ জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর রাজ্য সরকার। যা পুরোহি পাঁচ তারিখে সরকার কেবিনেটর এক ঐতিহাসিক সিদ্ধান্ত খিলঞ্জীয়া পাঁচ জনগোষ্ঠীক প্রদান করার সকল জনগোষ্ঠীর লোক উৎফুল্লিত হয়েছে। ইয়ার বাবে সরকার তথা দক্ষ মুখ্যমন্ত্রী শ্রীযুত হিমন্ত বিশ্ব শর্মাদেব জলহা জনগোষ্ঠীর হয় মই চাহ শ্রমিক প্রাক্তন চাহ শ্রমিক জলহা জাতি সন্মিলনী অসমৰ সভাপতি হবিবুর রহমান আন্তরিক ধন্যবাদ জানাইছো তেখেতক। এই পদক্ষেপ এক ঐতিহাসিক পদক্ষেপ, অসমৰ ইতিহাস পরিগণিত হয়ে রব, কারণ ভারত স্বাধীনতারপরাই এই পাঁচ জনগোষ্ঠী গড়িয়া মরিয়া দেখি জলহা সৈয়দ মুসলমান ধর্মর হওয়ার বাবে অসমৰ বাকি ইসলাম ধর্মর লোকর লগত তুলনা করে অসমৰ খিলঞ্জীয়া হওয়ার সত্ত্বেও বর্তমান লৈকে লাঞ্ছিত আর বঞ্চিত হয়ে আছে। গতিকে বর্তমান অসমৰ বিজেপি সরকার পৃষ্ঠপোষকতাত অসমীয়া খিলঞ্জীয়া হিসাবে জিয়াই থকার অধিকার প্রদান করলে ইয়ার বাবে আমি চিরকৃতজ্ঞ হরম। ধুবুরী, সদৌ দেখি জনগোষ্ঠীয় জাতীয় সংহত অসমৰ উদ্যোগত ধুবুরীত আনন্দ উল্লাস, ফটকা ফুটাই আনন্দ উৎসব সংখ্যালঘু জনগোষ্ঠীটোর লোকসকলের। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, অসম সরকার জিন্দাবাদ, বিজেপি সরকার জিন্দাবাদ, ধ্বনিরে উত্তাল ধুবুরী। আমি সদৌ দেখি জনগোষ্ঠীয় জাতীয় সংসদ অসমৰ তরফৰপৰা যোৱা পুরোহিতদিনাখন যি অসম সরকারে কেবিনেট সিদ্ধান্ত গ্রহণ করে আমার দেশি জনগোষ্ঠীটুক খিলঞ্জীয়া মর্যাদা দিছে, তার কারণে আমি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বের এই সরকারখনক আমি অশেষ ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ জানাইছো। আর লগতে তেখেতর মন্ত্রীসভার সমূহ সদস্যকে আমি শুভেচ্ছা জানাইছো, ধন্যবাদ জানাইছো। আর বিশেষকে আমার এই দেশি জনগোষ্ঠীটো সম্পর্কে ইমান দিনে যা অফিসিয়াল কাম বন আর অন্যান্য বিষয়ত মন্ত্রী মাননীয় জয়ন্ত মল্ল বরুয়া ডাঙরিয়া আর মন্ত্রী পীযুষ হাজরিকা দেবে যথেষ্টখিনি তেখেতকলে কামটো আগবঢ়াই লৈ যোৱাত সহায় কৰিছে, আমি তেখেতসকলকো ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। এই সিদ্ধান্তৰ পাছত বিধানসভাৰ অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীয়ে কৰে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ। সেইটোৰ কাৰণে অসম যিসকলে অসমীয়া হিচাপে মানে কি কয় আপোনাৰ স্বীকৃতি আছে, অসমৰ মূল মানুহ বুলি যাক ভবা হয়, তো সেইখিনি মানুহে খিলঞ্জীয়া হ'ব, সেইটো লৈ চৰকাৰে মানে বহুতখিনি কিবা কৰি আছে কি কয় আপনার চাই ফালে আর পর্যায়ক্রমে যদি কবাত দরকার হয়, কারো তো নোটিফিকেশন নাই, কিন্তু এতিয়া কিছু ক্ষেত্রত আপনার মুসলিমক লই ফালে এটা ইস্যু হয়ে আছে, তেওঁলোকেও ডিমান্ড করে আছে যে আমাক ধর্মর নামত, যদিও আমি অসমৰ অরিজিনাল মানুষ কিন্তু রিলিজনের নামত আমাক একাঘরিয়া মানে করার নিচিনা হয়ে আছে, তেনেকুৱা ধরনের এটা শঙ্কা তেওঁলোকে কই থাকার কারণে সাগে গভর্নমেন্টে মানে সেই কথাটো ক্লিয়ারিফিকেশন দি দিছে যে যিখিনি অসমীয়া মূলতে মানে মুসলিম মানে কিবা কি কয় ইসলাম ধর্ম লৈছে যে তেওঁলোকে খিলঞ্জীয়া।
এনে এক আনন্দমুখর পরিবেশের মাজতে দু এক দল সংগঠন তথা ব্যক্তি বিশেষর মুখ্যমন্ত্রী তথা সরকারক সমালোচনা। নলবাৰীত প্রতিক্রিয়া প্রকাশ এজেপির সভাপতি লুণীনজ্যোতি গগৈ। যিকেইটা জনগোষ্ঠীর কথা কৈছে সেইকেইটা খিলঞ্জীয়া জনগোষ্ঠী বুলি সকলোৱে জানে, গড়িয়া মরিয়া দেখি জলহা আৰু সৈদ সকলোৱে জানে, এটা নতুনত্ব নাই। কেবল মাত্র নির্বাচনী অঙ্কতে এই কাম করেছে আর খিলঞ্জীয়া মুসলমান সকলের নাম সরকার লব পারে, কিন্তু অসমৰ খিলঞ্জীয়া সমগ্র মানুষের সংজ্ঞা আজিলেকে কিয় দিব পৰা নাই, এইটো মূল প্রশ্ন। কালি এই প্রশ্নটা যেতিয়া আহিছিল লগেলগে মুখ্যমন্ত্রী আকৌ উল্টাকে কৈছে অসমত খিলঞ্জীয়া সকলের কথা বা খিলঞ্জীয়া অখিলঞ্জীয়া কথা কই লাভ নাই, 1% বাদ দি বাকি সকলো খিলঞ্জীয়া। অর্থাৎ এই সমগ্র প্রক্রিয়াটুক লৈ যে এটা রাজনীতি করব খুঁজছে, এইটো স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, অসম লাইভ 24।